সব কিছু তো দেখানো হলো, তা আমি আর একটা জিনিস দেখাচ্ছি, আমার টিনটাও কিন্তু ভাঙা আছে। এখানে বৃষ্টি পড়লে না হর হর করে জল পড়ে। টোটাল 9 লাখ টাকার কাছাকাছি আমার ইউটিউব ইনকাম হয় আজকে গুনে দেখলাম, মানে টোটাল ডলার কাউন্ট করলাম। নিজের হাতে গড়া সুন্দর একটা বাড়ি এই ইউটিউব চ্যানেল থেকে গড়া। নিউ ব্লগ, আবারও তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। সবার প্রথমে তোমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য। খুব তাড়াতাড়ি আমাদের মানে কি বলে 1K হয়ে গেছে তোমাদের এই ভালোবাসায়। আমি আশা করব যে এইভাবে আমাদের সাপোর্ট কাটো। আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেটা খুব মজাদার হবে, মানে কিভাবে একটা মানুষ মানে উপরে উঠতে থাকে সেটাই। এরকম কিছু বিশিষ্ট 5 জন ইউটিউবার রয়েছে যারা খুবই গরিব ছিল, এখন ইউটিউবার করার পরে তারা এখন আর গরিব নেই, তারা এখন অনেকটাই ধনী হয়ে গেছে, অনেকটাই পাকা বাড়ি, অনেকটাই বিল্ডিং হয়েছে। এই তাদেরকে নিয়ে আমি তোমাদের সামনে একটু কথা বলবো। আর চলো বেশি কথা বাড়ে না, ও হ্যাঁ বলছি ভিডিওটা একটু স্কিপ করো না, কন্টিনিউ দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে আর কি। ইউটিউবের টাকায় করা একটা ছোট্ট মোট্ট টিনের পাকা বাড়ি, এই যে দেখো আমার ঘর, ঘরটা করে আমরা কিন্তু ঘরে ঢুকে পড়ছি। একটা ঘর করতে পারবো সেটা তো মানে স্বপ্ন দেখতাম কিন্তু সত্যি ভাবিনি কোনোদিন, তবে ইউটিউবের টাকাতেই যে ঘর করব সেটা তো মানে ভাবাই ছিল না। ইউটিউবে পেমেন্ট পাওয়া যায় জানতাম 1 বছর আগে, কিন্তু ঘর করার মতো পেমেন্ট পাবো সেটা সত্যিই ভাবি। 9 লাখ টাকার কাছাকাছি আমার ইউটিউব ইনকাম হয় আজকে গুনে দেখলাম, মানে টোটাল ডলার কাউন্ট করলাম, সেখান থেকে আমার 6 লাখ টাকার কাছাকাছি প্রায় ঘর বানাতে চলে গেছে। যা করেছি সব তোমাদের জন্য, তোমরা এত এত আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার ব্লগগুলো তোমাদের এত এটা ছিল MS ফ্যামিলির মন্দিরাদির বাড়ি, তোমরা তো সবাই চেনো মন্দিরাদিকে, এটা হচ্ছে আগের বাড়ি। আর এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পুরনো বাড়ি, সরি নতুন বাড়ি, ইউটিউবের টাকায়। চলো সুন্দর একটা বাড়ি এই ইউটিউব চ্যানেল থেকে করা, ইউটিউবের টাকায় করা। আমার মায়ের ঘর মানে শাশুড়ি মায়ের ঘর, আর আগে থেকে বলে দিই আমাদের কিন্তু টালির বাড়ি। হ্যাঁ দেখো, আর এটা হচ্ছে আমাদের রুম,
আর এটা হচ্ছে আমার রান্নাঘর মানে আমাদের এখানে একটা ছোট খাটের মতো রয়েছে এখানে আমার শ্বশুরমশাই থাকে রান্নাঘর পাহারা দেওয়ার জন্য আর এটা হচ্ছে আরেকটা ঘর এখানে থাকে আমার ভাসুর মানে আমার হাজবেন্ডের দাদা তো এই যে রান্না জায়গা আমার এখানে আমার রান্নাপাতি হয় মানে রান্না বাড়া হয় আর এই দেখো সেই ঝাঁপি এই ঝাঁপি না পেলে বেড়ালে এসে এখান থেকে টুক করে মাছ খেয়ে যায় তো এই হচ্ছে রান্নাঘর এবার চলো দেখিয়ে দিই বাইরেটা দেখো বাইরে এখানে আমি রেক্সিং পেতে রেখেছি যেটা দেখলে সেটা হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল তোমরা সবাই চেনো মাই সিম্পল লাইফস্টাইল উজ্জ্বল দা আর কণিকা দিকে এরা আগে কিরকম ছিল কাঁচা ঘর আর এখন তাদের যে বাইরে দেখতেছো এটা হচ্ছে ইউটিউবের টাকা নতুন বাড়ি হচ্ছে চল আমিও যাই তুমিও যাও দেখে আসি সবাই মিলে চল যাকে আমি নিয়ে কথা বল তাকে তোমরা সবাই চেনো বা চেনে ছোট থেকে বাচ্চা বুড়া থেকে বয়স্ক অতি তোমরা সবাই চেনে সাধন সাথী সাধন দা এবং সাথীদি সবাই তাকে চেনো তারা কীরকম ভাঙা ঘরে ছিল তাদের টিন দিয়ে জল পড়তো আর এখন তাদের বাড়িঘর দেখা সবচেয়ে টপ কোয়ালিটি এত সুন্দর সাজাচ্ছে মানে আমার খুব ভালো লাগছে সাধন দার ঘরটা এত কষ্ট করে দুজনে এবং তাদের ভিডিওগুলোও খুব ভালো লাগে সবারই খুব ভালো লাগে চলো তাদের নতুন ঘরটা দেখে আসি আমার টিনটাও কিন্তু ভাঙা আছে এখানে বৃষ্টি পড়লে না হরার করে জল পড়ে আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও কিছু বিশিষ্ট বিশিষ্ট ইউটিউবারের সম্বন্ধে আমি তোমাদের কাছে ডিসকাস করব এবং তার আগে আমি বলি যে যদি কেউ নতুন থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরনো যারা আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তারা প্লিজ 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 তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও এবং একটা লাইক দিও তা চলো বেশি কথা বাড়াই না